ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি, আর সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এই ঝড়ের মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি জেলা ও পঞ্চায়েত লেভেলে সরকারের পক্ষ থেকে মানুষদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা করা হয়েছে। এরই অঙ্গ হিসাবে উদ্ভূত পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয়ে এলাকার মানুষদের সাহায্যের জন্য নদিয়ার পলাশিপাড়া বিধানসভার বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্যের তৎপরতায় দু নম্বর ব্লকে 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হলো। মঙ্গলবার রাত থেকেই টেহট্টু 2 নম্বর ব্লক অফিসে এই কন্ট্রোল রুম খোলা হয়। এখানে সর্বদাই থাকছেন বিধায়ক স্বয়ং, এছাড়া উপস্থিত থাকছেন বিডিও শুভসিংহ রায়, যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে মানিকবাবু কি বললেন দেখুন। আমরা এই বিপর্যয় এবং যে পূর্বাভাস ছিল আমাদের, যেটা সতর্ক বার্তা ছিল, যেটা স্থলভূমির ওপর আছড়ে পড়বে আজকে সকাল 10টায় এবং তার পরবর্তীকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার প্রভাব পড়বে। নদিয়ার ক্ষেত্রে ঝড়ের চেয়েও বেশি পূর্বাভাস ছিল ভারী বৃষ্টি। আমাদের কৃষিপ্রধান এলাকা, প্রচুর মাটির বাড়ি আছে এখানে, এবং আমাদের যেটা আশঙ্কা সেটা হচ্ছে অতি ভারী বৃষ্টি হলে প্রচুর ঘরবাড়ি নষ্ট হবে, বড় বড় গাছ, সে গাছ পড়তে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে এবং ফসল নষ্ট হতে পারে নানা রকম। এই বিপর্যয় মোকাবিলার জন্যে সারা রাজ্যব্যাপী ব্লক লেভেলে একটা কন্ট্রোল রুম খোলার সরকারি নির্দেশ এসেছে। আমরা পলাশিপাড়া অঞ্চলেও আজকে বিডিও অফিসে আমাদের কন্ট্রোল রুম চলছে, কাল থেকেই ফাংশন শুরু হয়েছে। আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অফিসে সেখানে 3 জন করে আমরা সরকারি কর্মীকে 24/7 বেসিসে রেখেছি কর্তব্যরত অবস্থায়, কানেক্টেড উইথ মোবাইল ফোনস। আমরা জেসিবি উইথ ড্রাইভার রেডি রেখেছি, আমরা সকাটার রেডি রেখেছি, এবং গ্রাম পঞ্চায়েতে আমরা এবং আমাদের যে ব্লক কন্ট্রোল রুম সেখানে আমাদের তত্ত্বাবধানে সমস্ত রকম রিলিফ মেটেরিয়াল এবং খাদ্য সামগ্রী সবই আমাদের কাছে মজুত আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এটা পাঠানো হয়েছে, সেটা আমাদের কাছে পৌঁছেছে, আমরা মজুত রেখেছি। কোনো ধরনের বিপর্যয়, কোনো ধরনের অসুবিধায় মানুষ পড়লে সঙ্গে সঙ্গে আমরা যাতে রিলিফ পৌঁছাতে পারি সেই রিলিফের জন্য আমরা তৈরি আছি। এটা 24 ঘন্টার কন্ট্রোল রুম, আমি নিজে গতকাল থেকে এখানে উপস্থিত আছি, আমরা সারা রাত্রি এখানে থাকব, এবং মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণ বিপর্যয় মুক্ত হয়েছি ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই ক্যাম্প, এই যে আমাদের কন্ট্রোল রুম, এটা চালু থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে 13টি পঞ্চায়েতের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছি, এবং এখানকার বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা আমাদের জয়েন্ট বিডিও বা টেকনিক্যালি ইঞ্জিনিয়ার সাহেবরা, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম, আমরা সকলে একত্রে বসে সারা ব্লকটার ব্যাপারে আমরা খেয়াল রাখছি, আমরা সবসময় নিবিড় যোগাযোগের মধ্যে আছি। আশা করছি প্রাকৃতিক এই ঝঞ্ঝা আমাদের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না, কিন্তু দৈব এবং প্রকৃতির ওপর তো সব কিছুই আমাদের নিয়ন্ত্রণ নেই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেটাকে আশঙ্কা করে আমরা বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি আছি। আর যদি সেটা না হয় তাহলে তার থেকে বেশি ভালো আর কিছু হতে পারে না। আমরা আশাও করছি এখানে খুব বেশি কিছু হবে না, মানুষ স্বাভাবিক জীবনে থাকবে, কিন্তু যদি হয় সেই জন্যে সাবধানতার বিনাশ নেই, সেই কারণেই আমরা অতি সাবধান হয়ে এই যে আমাদের কন্ট্রোল রুম সেই প্যাটার্নটা ব্লকে আছে,
রাজ্যে আছে, জেলায় আছে, এসডিওর কাছে আছে, ধাপে 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 আমরা সেটা পঞ্চায়েত পর্যন্ত নামিয়েছি, আমরা তৈরি আছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।